মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তাহলে চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে, এই বাড়িতে ফেরার কথা স্বপ্নেও ভাববে না, আমি তোমার কথা ভাববই না, ভুলেই যাব। এই তো এত দেরি করলে কেন বাবা, কত কিছু নিয়ম কানুন পালন করার আছে, এত হাতে সময় নেই, কোনটা করব, টোপর কোথায়? এই তো ঠিক আছে, টোপর আছে আর ও হাতে 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 দর্পণ। এই তো ঠিক আছে, শোন এবার আমি শুরু করছি তাহলে। হ্যাঁ শোন বাবা, আমি তোকে বলবো রাজ বাবা কোথায় যাচ্ছিস, তুই তখন উত্তরে বলবি আমি স্ত্রীকে সব বলে দিয়েছি মা। আমাদের সত্যিটা স্ত্রীকে বলে দিয়েছি। আমি তোকে বারবার বলেছিলাম বিয়ের পর ওরা যা জানার জানবে, তা সত্ত্বেও তুই এত বড় বোকামিটা করলি আর দুটো দিন অপেক্ষা করতে পারলি না? আরো অপেক্ষা করে নিজের বিবেকের কাছে হারতে পারলাম না মা। মা আমি গরিব হতে পারি কিন্তু আমার মন ছোট না। ভুল করেছিস, খুব ভুল করেছিস। তুই একদম ঠিক কাজ করেছিস রাজ, অনেকদিন আগে শ্রীকে এই কথাগুলো বলে দেওয়া উচিত। তুমি চুপ করো, আমাকে বল, তুই এই যে শ্রীকে কথাটা বললি, শ্রীকে ওর বাড়ির লোকজন তো সব বলে দিয়েছে? হ্যাঁ মা, ওদের বাড়ির লোকজন যদি জানতো তাহলে এতক্ষণ তুলকালাম করে দিত, আর সমুদ এত খাতির করে বরকে নিয়ে আসবে বলে ফোন করতো না। ঠিক তাই আছে, শ্রী শোনার পর কি বললো, কি মেনে নিয়েছে? বল না, চুপ করে আছিস কেন? আমি জানি না মা শ্রী কি ভাবছে, শুধু এটুকু জানি যে উনি উনি খুব কষ্ট পেয়েছে। শেষ মুহূর্ত অবধি উনি এই বিয়েটা করবেন কি করবেন না সেটাও জানি না। তবে হ্যাঁ মা, তোমার আরেকটা কথা জানা উচিত, শ্রী কিন্তু মা ম্যানেজার। কথা বলবি না মা, আমার কথাটা কথা বলবি মা, তুই তো আমাকে চিনিস। আরে একটা কথা বললে না আমার মারা হয়ে যাবে। মহান না, সবাই মহান হয়েছে, পেটে ভাত জুটছে না আর সবাই মহান হওয়ার চেষ্টা করছে, মহান বিবেক জেগে উঠেছে সবার একসঙ্গে। কত দাম বিবেকের? হ্যাঁ কত টাকা বিক্রি হয় বলো? সবকিছু টাকা দিয়ে হিসাব করা যায় না, সবকিছু টাকা দিয়ে হিসাব করা যায়, টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। রাজ আমি কিন্তু শেষবারের মতো বলছি, ওই স্ত্রীকে যদি এই বাড়িতে বউ হিসেবে না নিয়ে আসিস তাহলে কিন্তু আজকেই আমার শেষ দিন, আর আমার মৃত্যুর জন্য আমি দায়ী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।